ৰাজ্যসভাত নাগৰিকত্ব সংশোধনী বিধেয়ক গৃহীত কৰিব নোৱাৰি বিজেপিয়ে অপমান কৰিলে বাঙালী সম্প্ৰদায়ক স্পষ্ট হ'ল বাঙালীসকলক লৈ বিজেপিয়ে কৰি অহা ৰাজনীতি এই অভিযোগ উত্তৰ কৰিমগঞ্জৰ কংগ্ৰেছ বিধায়ক কমলাক্ষ্যদেৱ পুৰকায়স্থ আসামে বাঙালীদেরকে কুণ্ঠাসা করা হলো অপমানিত করা হলো এই বিলের মাধ্যমে বিরোধীর ওসরত সেওমানি রাজ্যসভাত বিজেপিয়ে উত্থাপনই করব নোৱাৰিলে নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক যার ফলশ্রুতিত এতিয়া বিজেপির বিরুদ্ধে ক্ষোভত জ্বলি পকি উঠিছে বরাকর কংগ্রেসী বিধায়ক কমলাক্ষ্যদেৱ পুৰকায়স্থ বিধেয়ক গৃহীত হোক বা নহোক কিন্তু ইয়াৰ জৰিয়তে বিজেপিয়ে অসমীয়া আৰু বাঙালীৰ মাজত সংঘাতৰ সৃষ্টি কৰিলে বুলি গুৰুতৰ অভিযোগ তুলিছে কমলাক্ষ্য এই নাগৰিকত্ব বিলৰ ফলে ডুমডুমাতে একটা কাণ্ড সংঘটিত হয় একটা ছেলেকে কান্দুরে উদ্বোধন করানো হয় ইউনিভার্সিটির ছেলেরা বাঙালি ছেলেদেরকে অকত্য কুকত্য ভাষায় গালিগালাজ করে রিলায়েন্স টেন্টে গিয়ে একটা বাঙালি ছেলেদেরকে দোকানদারকে গিয়ে যা ইচ্ছা বলা হয় ইয়ার প্রমাণ হিসাবে বিধায়কজনে উল্লেখ করে রাজ্যের কেবাটাও স্থানত সংঘটিত বিক্ষিপ্ত ঘটনার বিবরণ আনকি বাঙালীসকলৰ বাবে বিধেয়কখনৰ প্ৰয়োজন নাছিল বুলিও মন্তব্য কৰে কমলাক্ষ্যদেৱ পুৰকায়স্থ যাদের ভোটার লিস্টে নাম আছে ওদের নাগরিকত্ব বিলের কোনো দরকার নেই আমার সমষ্টিতে কজন আছে আমার সমষ্টিতে আমাদের আসামে কজন আছে ইফালে নাগরিকত্ব সংশোধনী বিধেয়কৰ জৰিয়তে বিজেপিয়ে উত্তৰ পূবত অস্থিৰতাৰহে সৃষ্টি কৰিলে বুলি অভিযোগ কৰে কৰিমগঞ্জ জিলা কংগ্ৰেছ সভাপতি চতুৰয় আগন্তুক নির্বাচনত মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আর মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় এই ফল ভুগিব লাগিব বলেও মন্তব্য করে কংগ্রেস নেতাজনে যে বিল আসবে বিল আসবে বিল যেভাবে আসবে কিন্তু আসলে এদের ভিতরে ছিল অন্য জিনিস সমগ্র উত্তর পূর্বাঞ্চলে একটা অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করা হলো কিন্তু প্রশ্ন হয় কেইদিনমান আগলৈকে দলীয় স্থিতিৰ বিপৰীতে যোৱা কমলাক্ষ্যদেৱ পুৰকায়স্থই নাগৰিকত্ব সংশোধনী বিধেয়কখন বেবেৰী বাং হোৱাত আৰু সান্দহোৱা বালি তল যোৱাৰ ভয়তেই পুনৰ আৰম্ভ কৰিছে নেকি এই নতুন ৰাজনীতি কৰিমগঞ্জৰ পৰা গৌৰীশ নন্দী নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট